বিবেকানন্দ মিশন বিদ্যাপীঠের ইউকেজি অ্যাডমিশন টেস্ট আজ তিন তারিখ হয়ে গেছে সকাল নয়টা থেকে ইউকেজি বাচ্চাদের যে অ্যাডমিশন টেস্ট ছিল তারা স্কুল ক্যাম্পাসে এই পথ দিয়েই প্রবেশ করে তারপর সাধারণভাবে প্রথম দিকে এফ ফাইভ যেখানে বাচ্চা এবং তার বাবা দের বসার ব্যবস্থা করা হয়েছে কিছু ক্ষেত্রে দেখা গেছে তাদের মায়েরাও সঙ্গে এসেছেন এই যে দেখুন এইভাবে তারা এই রুমটাতে বসেছিল ইন্টারাকশানের পূর্বে তারপর সারিবদ্ধভাবে এখানে ওয়েট করছিল তাদের ইন্টারাকশানের জন্য এটা হচ্ছে ফাইভের সামনে এই যে এটি হচ্ছে টেবিল ওয়ান যেখানে আমাদের সম্মানীয় মিশরা ইন্টারাকশান নিচ্ছেন এবং বাচ্চাদের বুঝে নেওয়া হচ্ছে যে বাচ্চাটি ইউকেজিতে পড়ার যোগ্য কিনা এখানে সম্মানীয় দিব্যেন্দুবাবু তিনি জিনিসটা দেখভাল করছিলেন এখানে হচ্ছে টেবিল নম্বর টু এখানেও দুটি বাচ্চার দেখুন পরীক্ষা চলছে যাকে আমরা ইন্টারাকশান বলছি বুঝে নেওয়ার চেষ্টা হচ্ছে যে বাচ্চাটি আদৌ কতটা ইউকেজিতে আমাদের যে সিলেবাস আছে সেই জিনিসগুলিকে কতটা পড়ার জন্যে তারা প্রস্তুত তারপর এই পথ ধরেই দেখুন মধুদা তিনি বাচ্চাদের সামান্য কিছু টিফিনের ব্যবস্থা করেছিলেন মধুদা বাচ্চাদের টিফিন দিচ্ছেন এবং এই পথ ধরে বেরিয়ে যাচ্ছে এটি হচ্ছে আমাদের স্কুলের মেন বিল্ডিং এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরেই আজ এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল ইনি হচ্ছেন সম্মানীয় আকুলদা এই যে দেখুন এইভাবে পরীক্ষা পর্ব হওয়ার পর আমরা সকাল এগারোটার দিকে আমরা এই ষাট জনের তালিকা প্রকাশ করি সেই তালিকা অনুযায়ী আগামী আটই ডিসেম্বর পর্যন্ত এই সমস্ত বাচ্চারা ভর্তি হওয়ার সুযোগ পাবে যদিও আমরা বলেছি যে যদি কোনো সিট খালি থাকে সেক্ষেত্রে আগামী সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ পুনরায় একটা সেকেন্ড লিস্ট বার হওয়ার সম্ভাবনা আছে লক্ষ্য করুন দেখানো হচ্ছে ভালো লাগলে অসংখ্য ধন্যবাদ